আগামী 13ই অক্টোবর সারাদেশে মুক্তি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা মুজিব। একটি জাতির রূপকার রোববার 1 অক্টোবর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, সিনেমাটি বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। 15 আগস্টের ঘটনাটি দিয়ে সিনেমাটি শেষ হয়েছে। খুনিরা কিভাবে 10 বছরের রাসেলকে কিভাবে হত্যা করল সেটি দেখা খুবই কষ্টকর। এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কিভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে। এই সিনেমাতে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন বলেও জানান তিনি।